হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে কিন্তু সকাল 10টা, আর দেখো আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম আজকে কী মাছ এনেছে। তো আজকে আছে চিংড়ি মাছ, এটা দুটো গলদা চিংড়ি আছে, আর আর এটা মৃগেল মাছ। মাছগুলো আমি কেটে নিয়েছি, তো দুটো মাছকে আমি মাঝখানে অর্ধেক করে ভাগ করে নিয়েছি, যেহেতু আমরা চারজন মানুষ সেই জন্য 4 পিস হয়ে গেল। তো আজকে মেয়ে বলল যে মা আজকে কাঠি দিয়ে রান্না করবে, মানে মাছের ভেতরে কাঠি দেবে। তখন তাহলে চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে কাঠি দিয়েই ওভাবে করি যখন ও বলছে। আর সেজন্য আমি 4টে কাঠি জোগাড় করে নিয়েছি, আর এইগুলো নুন হলুদ মাখিয়ে মাছটাকে, তো এর মধ্যে আমি কাঠিগুলো একটু ভরে দিচ্ছি। মাছগুলো গোটা হলে তো কোনো অসুবিধাই হতো না, কিন্তু যেহেতু আমি মাঝামাঝিতে হাফ হাফ করে নিয়েছি, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, মানে একটু আপ ডাউন করে করে দিতে হচ্ছে। আমি আগে কখনো খাইনি, মানে মাত্র 2বার ট্রাই করেছিলাম। তো একদিন হয়েছে কি, বাড়িতে মাংস রান্না হয়েছে, তো আমি যেহেতু মাংস খাই না, তো সে কারণে আমি আমার জন্য বেশি নয় ওই 8-10টা চিংড়ি মাছ বার করে, মানে ফ্রিজে আমার স্টোর করা ছিল, তো 8-10টা চিংড়ি মাছ বার করে আমি আমার জন্য একটু আলু দিয়ে জাস্ট একটু মশলা দিয়ে আমি রান্না করেছি। এদিকে দেখো আমি ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে তো মাছগুলো আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। এগুলো ভাজা হোক, ততক্ষণে চলো আমরা একটু মশলাটা দেখে নিই যে এটার মধ্যে আজকে কী কী মশলা আমি দেবো। মশলার মধ্যে আমি দেখো এখানে আলু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, এটা টমেটো পেস্ট আছে, এটা পেঁয়াজ পেস্ট, আর এটা আদা রসুন পেস্ট। মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, তো আমি ওগুলো তুলেও নিয়েছি। তো এবার ওই ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম বেশি করে, এবার আলুটা ভাজে বসিয়ে দিচ্ছি। আলুটা আমি পুরো লালচে করেই ভেজে নেব। তোমাদের বাড়িতে যখনই চিংড়ি মাছ আনা হবে, তো তোমরা না এটা একবার বানিয়ে দেখো, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, তোমরা বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই একটা বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে, চিংড়ি মাছটা কিন্তু বাজার থেকে এনে আগে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে তারপর ওটাকে বাছাই করবে। এই মাছের খোসা ছাড়ানোর পরে এই মাছটাকে আর ধোবে না, ধুলে পরে তাহলে এই যে মাছের গিলুটা আছে এই গিলুটা কিন্তু বেরিয়ে যাবে, আর এই গিলুটার জন্যই কিন্তু মাছটা এত বেশি টেস্ট হয়। আর এটা স্টোর করার সময়ও তোমরা সেভাবেই রাখবে যে ওটা যেন বার করে সরাসরি তোমরা রান্না ইউজ করতে পারো, মানে আমরা অন্য অন্য মাছ যেরকম প্যাকেটে রেখে দিই, তো সেটা আবার জলে ভিজিয়ে নিই, এই চিংড়ি মাছটা ক্ষেত্রে তোমরা এটা করবে না। দেখো এবারে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার ফোড়নের ফ্লেভারটা বেরিয়ে গেলে আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা যে বেরিয়ে যাবে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর একটু হলুদ। এই মশলাগুলো কিন্তু তোমরা বেটেও ইউজ করতে পারো, বেটে ইউজ করলে না একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, ওটাও ভালো লাগে, আমি ওটাও করে দেখেছি, ওটাও খেতে খুব সুন্দর হয়, এটাও ভালো লাগবে, কিন্তু এটা না গ্রেভি টাইপের হবে না, গরমের কথা মাথায় রেখে এটা একটু হালকাভাবে করছি। চলো এবার তোমাদের একটা মজার জিনিস দেখাই, এই যে খুন্তিটা দেখছো না, এটা দিয়ে আমি আগে খেলা করতাম, মানে আমার যখন টাইনি ফুডের চ্যানেল ছিল তো তখন আমি এগুলো কিনেছিলাম। দেখো খুন্তিটা একদম একটুখানি খুন্তি, তো মাঝে মাঝে আমি শখ করে আমার যখন ভালো লাগে তখন আমি এটা দিয়ে কিন্তু রান্না করি। এই খেলনাগুলো না মানে এইগুলো খেলনা হলেও এগুলো কিন্তু একদম অরিজিনাল লোহার, তো আমি এইসবগুলো আমার যত্ন করে রেখে দিয়েছি, কোনোদিন যদি সুযোগ পাই বা তোমরা যদি দেখতে চাও তো আমি অবশ্যই সেই খেলনাগুলো কিন্তু আমি দেখাবো। দেখো কথা বলতে বলতে কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তো আমি এর মধ্যে আলুটা দিয়ে একটু আরও 2-4 মিনিট কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা যতক্ষণ না পুরোপুরি একদম গলে যাচ্ছে ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যেই কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছি, এবার নুনটা চেক করে নিয়েছি ঠিক আছে কি না, তো যখন আলুটা একদম গলে গেল তো আমি চিংড়ি মাছগুলো না দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে এই আরও মোটামুটি আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আমি এই তরকারিতে আজকে কোনো ঝাল ইউজ করিনি, কেননা আমি এখন যে মশলাটা দেবো এই মশলাটার মধ্যে কিন্তু ঝাল রয়েছে, যখন আমি এটা বানিয়েছিলাম তখন এর মধ্যে কিন্তু লঙ্কা দিয়েই বানিয়েছিলাম, লঙ্কা রয়েছে, গোলমরিচগুলো রয়েছে, সেই কারণেই আর এক্সট্রা ঝাল দিলাম না। এবার আমি মশলাটা দিয়ে ওটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছি, যেহেতু আজকে আমরা লাঞ্চটা বাইরে করব সে কারণে ওটা ওইভাবেই রেখে দিয়েছি। তো আমরা চলে এসেছি দেখো বাইরে, মাঝখানে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, এখানে শ্বশুরমশাই আছেন, তো ওনার হাতে ঘরের চাবিটা হ্যান্ডওভার করে দিয়ে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা,
आज ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টাটা।